شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব থেকে এক ভাই জানতে চেয়েছেন, বাবার জীবিত অবস্থায় ছেলে যদি মারা যায় এবং তার স্ত্রী সন্তানাদি থাকে, তাহলে তার ভাইয়েরাও যদি থাকে তাহলে কি তারা মাহরুম হবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জি সম্মানিত ভাই, যদি কোনো লোক মারা যায়, তার বাবা জীবিত থাকে এবং তার অন্য ভাইয়েরা থাকে, তাহলে তার সন্তানেরা মাহরুম হয়ে যাবে এবং এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত অংশ। হ্যাঁ, কেউ যদি মারা যায় তাহলে লিরিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন, পিতামাতা এবং আত্মীয় স্বজনের সম্পদ, পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষদের অংশ আছে, নারীদেরও অংশ আছে, সেটা কম হোক বেশি হোক, এবং এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত অংশ। সূরা নিসা 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। কিন্তু কথা হলো এই যে শর্ত হলো, যদি তার অন্য ভাই, যিনি মারা গেছেন তার যদি ভাই থাকে তাহলে তার সন্তানেরা মাহরুম হবে। কিন্তু যদি তার শুধু বোন থাকে, একজন বোন থাকলে ওই একজন বোন পাবে, হ্যাঁ, অর্ধেক, আর বাকি অর্ধেক যাবে ওই তার, মানে যিনি মারা গেছেন তার সন্তানাদিরে পাবে। আর যদি দুইজন বোন থাকে বা তার বেশি থাকে তাহলে সেক্ষেত্রে এই বোনরা পাবে, মানে 3 ভাগের 2 ভাগ করে করে, আর 1 ভাগ যেটা থাকবে সেটাই ওই সন্তানেরা পাবে। কিন্তু যদি তাদের ভাই থাকে, যিনি মারা গেছেন তার যেহেতু ভাই আছে বলেছেন, অতএব তার সন্তানেরা মাহরুম হয়ে যাবে দাদার সম্পত্তি থেকে। এখন এই দাদা যিনি আছেন তিনি যদি মারা যান এবং সেই ক্ষেত্রে তার যদি আবার স্ত্রী থাকে, যিনি এই দাদা আছেন, ইনি মারা যাওয়ার পর এনার সম্পত্তি থেকে এই তার সন্তানেরা ভাগ বাটোয়ারা করবে। তবে ইনি যখন মারা যাবেন সেই সময় যদি তার স্ত্রী আবার জীবিত থাকে, তাহলে সেই স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম, হ্যাঁ, ইল্লাম ইয়াকুন লাহুন্না ওয়ালাদ ফা ইন কানা লাহুন্না ওয়ালাদুন ফালাকুমুর রুবউ মিম্মা তারাকা। সূরা আন-নিসার 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ফা ইন কানা লাহুন্না ওয়ালাদ ফালাকুমুর রুবউ, অর্থাৎ স্বামী যদি মারা যায় থাকে তাহলে স্ত্রী পাবে, যদি তার সন্তানাদি থাকে 4 ভাগের 1 ভাগ, আর যদি সন্তান না থাকে তাহলে তারা পাবে অর্ধেক। কিন্তু যেহেতু তার সন্তান রয়েছে, যদি ওই দাদা মারা যায় তার স্ত্রী থাকে, তিনি পাবে 4/1, মানে সমস্ত সম্পত্তি থেকে 4/1। আর অন্যান্য ভাইয়েরা পাবে 2 অংশ করে, বোনেরা পাবে 1 অংশ করে। কিন্তু যে ভাই মারা গেলেন তার, যে ভাই মারা গেলেন তার কোনো অংশ, তার কোনো অংশ নাই, যেহেতু তার অন্যান্য ভাইয়েরা রয়েছে এই জন্য তার সন্তানেরা এটা পাবে না। কিন্তু এক্ষেত্রে যেটা করণীয় সেটা হলো এই দাদা যেন কিছু নসিহত করে যায়। দাদার উচিত হলো তার পুরো সম্পত্তি থেকে 3/1 অংশের পরিমাণ নসিহত করে যেতে পারে। হ্যাঁ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন যে কুতিবা আলাইকুম ইযা হাযারা আহাদুকুমুল মাউত ইন তারাকা খায়রান আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন বিল মারুফ হাক্কান আলাল মুত্তাকিন। সূরা বাকারার 180 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, তোমাদের মধ্যে কারো মৃত্যুকাল যদি উপস্থিত হয় এবং সে যদি ধন সম্পত্তি কিছু রেখে যায়, তবে প্রচলিত নিয়ম অনুযায়ী তার পিতামাতা বা আত্মীয় স্বজনের জন্য কিছু ওসিয়তের বিধান তাদের জন্য দেওয়া হলো, এটা মুত্তাকিদের জন্য একটা কর্তব্য। এবং এক্ষেত্রে সে যদি নসিহত করে তাহলে করতে পারে, এবং সেই ক্ষেত্রে এই যে তার নাতি নাতনি যদি থাকে তাদের জন্য যদি সে এটা কিছু দান করে তাহলে করতে পারে নসিহত। তবে তার মূল সম্পত্তি থেকে 3/1 ভাগের ভেতরে এই ওসিহত করতে হবে। হ্যাঁ, অর্ধেক সম্পদ লিখে দিলাম বা এতগুলো লিখে দিলাম তা করা যাবে না। হ্যাঁ, এবং এটা একটা, তারা যেহেতু ইয়তিম মিসকিন সেই ক্ষেত্রে তারা দিতে পারে এবং তার চাচারাও তাদেরকে দান করতে পারে দান সূত্রে, কিন্তু তারা মিরাজ থেকে পাবে না। যেমন আল্লাহ বলছেন ওয়াইজা হাজার আল কিসমা তাউলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ফারযুকুহুম মিনহু ওয়া কুলু লাহুম কাওলাম মারুফা। আর সম্পত্তি বণ্টনকালে যদি আত্মীয় ইয়তিম অভাবগ্রস্ত লোক উপস্থিত থাকে তাদেরকে তা থেকে কিছু দেবে, অর্থাৎ কিছু রেজেক তাদেরকে দাও এবং তাদের সঙ্গে ভালো আচরণ করবে, ভালো সদালাপ করবে, ভালো ব্যবহার করবে। সূরা নিসার 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কাজেই এই সূত্রে ওই দাদার উচিত হলো ওই তার নাতি নাতনিদের জন্য কিছু ওসিয়ত করে যাওয়া,
এবং চাষাদের উচিত হলে তাদেরকে কিছু দেয়া। আর এটাই হলো আল্লাহ রব্বুল আলমিনের বিধান, এবং আল্লাহর বিধানটাই সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম। এখানে কারো নাক গলার কিছু নেই যে কেন এই ইয়েতিমরা মাহরুম হলো, কেন এটা হলো সেটা হলো না। আল্লাহ রব্বুল আলমিন যেটা কাজ করেন এটার মধ্যে কল্যাণ রয়েছে, নিশ্চয়ই এখানে কোনো উপকার এবং কল্যাণ রয়েছে। এটা আল্লাহ রব্বুল আলমিনের আইনকে আমাদের মাথা পেতে মেনে নেওয়াই দরকার, তাতে কারো কোনো নাক গলানো জায়েজ নেই। হাজা আল্লাহ আলম বিসওয়াব ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।